अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला नबिय्यिना मुहम्मद व आलिहि व असहाबिहि अजमाइन अम्मा बाद। प्रशंसा केवल अल्लाह सुब्हानाहु व तआलार জন্য দরুদ এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই বন্ধুগণ, শুরু হয়েছে হিজরি বর্ষের প্রথম মাস মুহররম। এই মুহররম মাস, এই মাসের কিছু গাতব্য বিষয় আছে, এ মাসের কিছু তাৎপর্য আছে, এ মাসের কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় কাজ আছে। আমরা সংক্ষেপে আজকে জেনে নিব যে মুহররম মাসের কি গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে এবং এ মাস উপলক্ষে একজন মুমিনের জন্য কি কি করণীয় আছে, আর এ মাস উপলক্ষে একজন মুমিনের জন্য কি কি বর্জনীয় আছে। প্রথম কথা হলো, মুহররম মাস এটি হলো কোরআনে করিমের সুরায় তওবার ৩৬ নম্বর আয়াতে ঘোষিত বছরের ১২ মাসের ৪টি সম্মানিত মাসের অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে সুরায় তওবার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মিনহা আরবাতুন হুরুম। বছরের যে ১২টি মাস আছে তন্মধ্য থেকে ৪টি মাস হলো সম্মানিত মাস, বিশেষ মর্যাদাপূর্ণ মাস। সেই ৪টি মর্যাদাপূর্ণ মাসের ব্যাখ্যা, তার বিশ্লেষণ দিতে গিয়ে সহিহ বুখারীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত। তিনটি হলো ধারাবাহিক মাস। বছরের যে ৪টি সম্মানিত মাস আছে সেই সম্মানিত ৪ মাসের মধ্যে ৩ মাস হলো ধারাবাহিক, একটার পর একটা। সেই ধারাবাহিক ৩টি মাসের শেষ মাস হলো এই মুহররম। সম্মানিত মাসের অপর মাসটি হলো রজব, আল্লাদি বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মুদার আল্লাদি বাইনা জুমাদা ওয়া শাবান, অর্থাৎ রমজান মাসের আগের মাস জুমাদা সানি এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাসটা রজব মাস, সেটাও সম্মানিত ৪ মাসের চতুর্থ মাস। প্রিয় ভাইরা, আমরা প্রায় সময় বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের ১২টি মাসের মধ্যে ৪টি মাসকে সম্মানিত ঘোষণা দিয়েছেন, মর্যাদাপূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসগুলো কখন আসে, কখন যায়, বা কোন কোন মাস সম্মানিত মাস, কোন কোন মাস সাধারণ মাস, এ সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে। আমরা এখানে যারা আছি আমরাও বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস, ঠিক না ভাই? ঠিক। অথচ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন। তাহলে একজন মুমিন হিসাবে আমাদের জন্য এই সম্মানিত ৪ মাস সম্পর্কে ধারণা রাখা জরুরি নাকি জরুরি না? প্রিয় ভাইরা, দুটি মাস চলে গেছে, এগুলো সম্মানিত মাস ছিল, কিন্তু আমরা কয়জন মানুষ এই মাসগুলো অতিবাহিত করার সময় মনে পড়েছে যে এটি একটি সম্মানিত মাস যাচ্ছে? কয়জন মানুষ এমন আছে? হাতে গুণে পাওয়া কঠিন হয়ে যাবে, ঠিক না বেটি? প্রিয় ভাইরা, অতএব যে মাসটি এখন চলছে মুহররম মাস, এই মাসটিতে অন্তত আমরা এই কথা বারবার চিন্তায় আনার চেষ্টা করি, মাথায় আনার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি যে যেই মাসটি শুরু হয়েছে ৩০ দিন পর্যন্ত এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪টি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন, তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত। অতএব মুহররম মাসটি এই ৪টি সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস। আমরা আরও সহজ করে বলতে চাইলে বলতে পারি, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। প্রিয় ভাইরা, কিন্তু মুহররম মাস আসে যায়, কখন আসে কখন যায় আমাদের কোনো খোঁজখবরও থাকে না, ঠিক কি না? একজন সম্মানিত মানুষ সামনে আসলে আমার চলাফেরার ভিতরে একটা পরিবর্তন হয় কি হয় না? আপনি হয়তো পাও মেলে বসে আছেন, আপনার শ্বশুর আসছেন, আপনার বাবা আসছেন, আপনার শিক্ষক আসছেন, মুরব্বী আসছেন, তো আপনি নড়ে চড়ে বসেন কি না? সম্মানিত মাস আসছে, কিন্তু আমাদের ভিতরে কোনো নড়ে চড়ে বসা বসি নাই। আমরা আগে যেমন ছিলাম এ মাসেও তেমন আছি। এর মূল কারণ হলো আমরা জানিই না যে এটি একটি সম্মানিত মাস। এ মাসকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, অতএব যে মাসটি শুরু হয়েছে এই মাসটি সম্মানিত মাস, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে, বারবার মনে আনতে হবে। সম্মানিত মাসের করণীয় কি? সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া। सम्मानित मासेर कि देवा सम्मानी मानुषके जेरकम सम्मान दीते हैं आल्लाह जेहेतु ए मासके सम्मानित घोषणा करे दिएछेन अतएव ए मासके सम्मान देओ। ए मासके सम्मान आमरा किभाबे देब नेक काज भालो काज पाँच ओयाक्त सालात इत्यादि एगुलोके समय मतो आदाय करब। अन्य मासे जोदि एकटु गाफलति करी ए मासे गाफलति करब ना एई कथा माथाय रेखे जे एटा साधारण मास ना एटा कि मास सम्मानित मास। जारा सब समय बीड़ी सिगारेट खाय एरा किन्तु श्वशुरेर सामने खाय ना ठीक कि ना केन जे आमी खराब काज करी किन्तु ताई बोला श्वशुरेर सामने खराब काज करे आर डबल खराब काज करब ना ठीक कि ना। अतएव एकजन मुमिन একটি সম্মানিত মাস একটি মর্যাদাপূর্ণ মাস যখন অতিবাহিত করবেন তিনি তখন অন্য সময় যে গুনাহের কাজগুলো করেন এই মাসে সেই গুনাহের কাজগুলো করতে ভাববেন যে এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহর দেওয়া সম্মানকে আমার রক্ষা করতে হবে বিধায় গুনাহ করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম তোমরা সম্মানিত মাসসমূহে নিজেদের প্রতি কি করো না অবিচার করো না। বিভিন্ন তাফসীরের কিতাবে উলামায়ে কেরাম লিখেছেন যে এখানে অবিচার করা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের কথা বুঝিয়েছেন অর্থাৎ এই সম্মানিত মাসসমূহে নিজের প্রতি নিজে অবিচার করো না পাপাচার করে গুনাহের কাজ করে। অন্য সময়ও গুনাহ করা নিষেধ কিন্তু সম্মানিত মাসে গুনাহ করার নিষেধাজ্ঞার মাত্রাটা আরও বেশি গুরুত্বটা বেশি। প্রিয় ভাইরা অতএব এই মাসে অন্তত মাঝে মধ্যে মনে করব স্মরণ করার চেষ্টা করব যে এটি একটা কি মাস যাচ্ছে সম্মানিত মাস যাচ্ছে। আর সম্মানিত চারটি মাস মুখস্থ করে নিব জিলকদ জিলহজ मुहर्रम और चार नम्बर हलो रजब रमजान मासेर आगेर मास मने थाकबे तो इंशाअल्लाह। प्रिय भाईरा मुहर्रम मासेर एकटी विशेष करणीय आछे आर सेई करणीयटा हलो ए मासे बेशी बेशी नफल रोजा रखा नफल सियाम रखा। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सही मुस्लिमेर हादिसे आसछे तिनि इरशाद करेछेन अफदलुस सियाम बाद रमजान शाहरुल्लाहिल मुहर्रम रमजानेर परे सबचेये उत्तम रोजा हलो আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে কার মাস বলা হয়েছে ভাই? আল্লাহর মাস বলা হয়েছে। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই মাসটির বিশেষ মর্যাদা এক তো সম্মানিত চার মাসের একটি মাস আরেকটি মর্যাদা পেলাম যে এই মাসকে আল্লাহর মাস বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বিশেষ সম্মান দিয়েছেন বলে অন্যগুলা কার মাস? অন্যগুলাও আল্লাহর মাস কিন্তু এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসের বিশেষ মর্যাদা স্পেশাল মর্যাদার কথা ইঙ্গিত করা হয়েছে। প্রিয় ভাইরা অতএব এই মাসের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা। রমজানের পরে সবচেয়েতে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হলো এই মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস। প্রিয় ভাইরা আমরা বেশিরভাগ মানুষ মুহররম মাস উপলক্ষে আশুরার একটা দুটা রোজা রাখি ওইটা আশুরা উপলক্ষে ওইটা ভিন্ন। মুহররম হিসাবে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার গুরুত্ব বর্ণনা করেছেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজার জন্য গুরুত্বপূর্ণ মাস হিসেবে অভিহিত করেছেন। তিনি নিজে অবশ্য শাবানে রেখেছেন এই মাসে রাখার সুযোগ তিনি পান না। এই মাসে রোজার ফজিলত নাজিল হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই তার আগেই হয়তো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আর সেজন্য তিনি রাখতে পারেন না কিন্তু আমাদেরকে জানাই গেছেন। প্রিয় ভাইরা মুহররম তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে প্রতি বছরই একবার করে আসে। এই মুহররম উপলক্ষে যদি আমি একটি দুইটা রোজাও রাখতে না পারি তাহলে আমি কি জবাব দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? কথা বুঝে আসছে? এই মুহররম উপলক্ষে যদি একটি রোজাও আমি না রাখি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসের রোজার এত গুরুত্ব বর্ণনা করছেন সেটাকে আমি কোনো কি করলাম না কেয়ারই করলাম না পাত্তাই দিলাম না ঠিক না ভাই ঠিক। এই জন্য ভাই সুযোগ অনুযায়ী অন্তত একটা দুইটা রোজা হলেও রাখার চেষ্টা করি। নিজে যদি রাখতে না পারি নিজেদের বন্ধুবান্ধব পরিবার যারা রাখার মতো সুযোগ আছে ডিউটির চাপ নাই কষ্টের ডিউটি নাই তাদেরকে অন্তত উৎসাহিত করি এবং নিজে মাথায় রাখি নিয়ত রাখি আল্লাহ যখনই তৌফিক দিবেন মুহররম মাস উপলক্ষে এই মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে সেই জন্য অন্তত এক দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা এ হলো মুহররম মাস উপলক্ষে করণীয়। একমাত্র করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা আর সম্মানিত মাস হিসেবে গুনাহের কাজ কম করা নেকির কাজ ভালো করে বেশি করে করার চেষ্টা করা যুদ্ধবিগ্রহ না করা। এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মুহররমের 10 তারিখে হয়ে থাকে। এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে। করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইহুদিরা মদিনায় ইহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? রহস্য কী? কী কারণে রোজা রাখো? তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিন আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, আমাদের নবী অর্থাৎ বনী ইসরাঈলের নবী, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন, জুলুমের শিকার ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন, ফেরাউনকে ডুবিয়েছেন, সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন, আর মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তাহলে বনী ইসরাঈল জাতির প্রতি, মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করেছেন, তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর সেই জন্য আমরা তার উম্মত হিসাবে শুকরিয়া আদায় করে এদিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে, কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা। অতএব মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে, সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরও বেশি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে, আশুরার দিনে রোজা রাখবে, তবে ইয়াহুদীদের সঙ্গে ব্যতিক্রম করবে। ইয়াহুদীদের সঙ্গে কি করবে? ব্যতিক্রম করবে। আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে, আমরা দুইটা রাখবো। তারা রাখে শুধু আশুরার দিনে, আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে। এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণনা আসছে একটা আগে অথবা একটা পরে, অর্থাৎ 9-10 অথবা 10-11। আশুরা তো 10 তারিখের রোজা, তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা রোজা যোগ করে হয় 9-10 আর না হয় 10-11 রাখার জন্য বলা হয়েছে। যদিও সেই হাদিসকে ওলামা একরামের কেউ কেউ সহিহ বলেছেন, কেউ কেউ যঈফ বলেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন, আমি যদি বেঁচে থাকি তাহলে লাসুমান্নাত তাসিআ ওয়াল আশিরা, তাহলে আমি আগামী বছর মুহররম আসলে, আশুরা আসলে 9 এবং 10 দুই দিন রোজা রাখব। এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল, তার নিয়ত ছিল, তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলিয়ে রাখা, অর্থাৎ 9-10, 10-11 না। এই জন্য ওলামা একরাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুইটা রোজা রাখা। আর সে দুইটা রোজা হলো কোনটা? 9 এবং 10। কথা বোঝা আসছে? শুধু 10 তারিখের রোজা রাখা যাবে কিনা, যে দুইটা রাখতে পারতেছে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা, এ বিষয়ে ওলামা একরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে, মাকরু হবে। কেন? কারণ হলো ইয়াহুদীদের সাথে মিল হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন, সেজন্য একটা রাখা উচিত নয়। আর অন্যান্য ওলামা একরাম বলেন যে নাই, মামার চাইতে কানা মামা ভালো, একেবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো। কথা বুঝে আসছে? তো যাই হোক, দুইটা রাখা উত্তম, আর সেটা হলো 9 এবং 10। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য, এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন, রমজানের ফরজ রোজার পরে অন্য কোনো নফল রোজার ব্যাপারে, নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত। এক বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হাদিসটি, যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে, আশুরার রোজা রাখে। প্রিয় ভাইরা, এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবা একরাম ফরজ রোজা ছাড়া অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না, বা রাখাইতেন বলে জানা যায় না, কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন। এবং শুধু রাখাইতেন তা নয়, বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে, যাতে ক্ষুধার তাড়নায় ভেঙে না ফেলে, সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলায় রাখতেন। এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে। এই জন্য ভাই, মুহররমের 10 তারিখে আমরা কি রাখবো? ইনশাআল্লাহ রোজা রাখবো, আর তার সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো। বাংলাদেশে যারা আছেন তারা, বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে, আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের আকাশে চাঁদ দেখা যায়, সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কী রেখে থাকি? আপনার আশুরা রোজা রেখে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই ঘটনা থেকে, এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন। আশুরার দিনটা একটা কিসের দিন? বিজয়ের দিন, একটা মুক্তির দিন। কার মুক্তির দিন? মুসা আলাইহিসসালামের। কার বিজয়ের দিন? মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরাঈলের। আল্লাহর একজন উলুল আজম নবী, একজন সিনিয়র একজন নবী মুসা আলাইহিসসালামের বিজয়ের দিন, তার প্রতি আল্লাহর রহম নাজিলের দিন, মুক্তির দিন, ঠিক কিনা? এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন, একটি কিসের দিন? সুখের দিন। বিজয়ের দিন হিসাবে কি সুখের দিন। আর এই জন্য তো শুকরিয়া আদায় করে রোজা রাখতে হয়। কিন্তু আমাদের দেশে শতকরা ৯৯ জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন, সুখের উল্টা শোকের দিন, ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন। আশুরা মানে কিসের দিন ভাই? কারবালার দিন। আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটা মানুষ জানে। কিন্তু এর পিছনের যে ইতিহাস, এর যে আরো গোড়ার ইতিহাস, এর যে মূল এবং আসল ইতিহাস মুসা আলাইহিসসালামের বিজয়ের ঘটনা, সেটা আমাদের দেশে মানুষ কি করে না, জানে না। প্রিয় ভাইরা, এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলাইহিসসালামের, সেটি হলো এই দিনের মূল ঘটনা, আসল ঘটনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন, নির্দেশ করেছেন। সেটা আমাদের জন্য পালনীয়। কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, একটি নির্মম, পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায়। প্রিয় ভাইরা, এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না, এই দিনে আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখা যাবে না, তাহলে কি করতে হবে? শোক পালন করতে হবে। এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল, ছোট একটি উপমা দিয়ে থাকি। সেটা হলো, ধরুন ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাংলাদেশে মানুষকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন ১৬ ডিসেম্বরে। ১৬ ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন, আনন্দের দিন, শুকরিয়া আদায় করার দিন। এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো বন্যা, প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায়, তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে? কখনো হবে এটা সম্ভব কোনো দিন? বড়জোর এরকম হতে পারে, বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে, বিজয় দিবসের আলোচনা আসবে, তখন মানুষের মনে পড়বে, মানুষ স্মরণ করবে, বলবে যে এটি আমাদের বিজয় দিবস, খুশির দিবস হলেও দুঃখজনকভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা, এটা কোনোদিন হবে? যৌক্তিক হবে? হবে না। অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও ১০ই মুহররম ঘটেছিল, কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মুসা আলাইহিসসালামের বিজয়, সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয়। বিধায় একজন মুমিন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন? মুসা আলাইহিসসালামের বিজয়ের দিন। এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে, সেটাও তার মনে আসতে পারে। এবং সে উপলক্ষে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন, হত্যা করা হয়েছিল, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন, সেজন্য আল্লাহর কাছে আরজি পেশ করতে পারেন। কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না, তাজিয়া মিছিল, শোক মিছিল এগুলো বের করতে পারেন না। কারণ ইসলাম 3 দিনে বেশি কোনো মৃত্যুতে, কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ, অনুমতি দেয় নাই। অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর, যুগ যুগ ধরে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে 3 দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ, অনুমোদন নাই। প্রিয় ভাইরা, অতএব আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে। এই দিনটি কারবালার দিন নয়, এই দিনটি হলো মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এখন আমরা এই দিনে কি আসলে, যেহেতু 2টা ঘটনায় ঘটছে, কোনটাকে আমরা বড় করে দেখব? মুসা আলাইহিস সালামের বিজয়কে বড় করে দেখব, নাকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে, শাহাদাতকে, শোকের দিনটাকে, শোকটাকে বড় করে দেখব? কোনটাকে বড় করে দেখব? মুসা আলাইহিস সালামের বিজয়টাকে বড় করে দেখব। কেন? দুই কারণ। নাম্বার এক, মুসা আলাইহিস সালামের বিজয়ের খবর দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি ওই বিজয় পালন করা, রোজা রাখার মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ঠিক না ভাই? ঠিক। শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন। তার আদর্শ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদের প্রতি আজ আমি ইসলামকে পরিপূর্ণ, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, তার মৃত্যুর পরে আর কোনো জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোনো সুযোগ নাই। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে, বিধায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোনো কর্মসূচি যদি দিতে হয়, একই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি যদি থাকে, দেওয়া কর্মসূচি থাকে, তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কর্মসূচি, তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা, অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল, এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন, এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না। প্রিয় ভাইয়েরা, এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা। আমাদের দেশের যে সমস্ত মিডিয়া আছে, সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক, এই সব মিডিয়াগুলো সব সময় দেখবেন সুন্নাহকে কখনো এরা প্রচার করে না, সবসময় বেদাতকে ফলাও করে এবং প্রচার করে, সুন্নাহকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো। যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের, পুরান ঢাকায়, মিরপুরে দুই একটা জায়গাতে 200, 150, 100 ছোটো ছোটো বাচ্চা পোলা পায়, এরা তাজিয়া মিছিল, মানে শোক মিছিল বের করে, কারবালা ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে শোক মিছিল বের করে। ওই মিছিলের ঘটনাকে, ওই মিছিলকে আপনার সারাদিন টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে, এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে, আজ পবিত্র আশুরা, আজকের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে, ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে। এখানে বলতে বলতে কোনো কোনো মিডিয়াতে, বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবি, কোরআনের লেখক, ওহির লেখক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অকথ্য ভাষা গালিগালাজ করা হয়। কথা বুঝে আসছে? এবং সংবাদে আরও বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে, অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে। প্রিয় ভাইরা, 150-200 লোকের 2-3টা মিছিল, এটা সারাদিন সংবাদে বলে। একই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করতে গিয়ে, নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন, সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না, বলে না। যার কারণে মানুষ ওই ভুলটা জানে, সঠিকটা জানে না, বেদাত জানে, সুন্নাহ জানে না, একটা জানে আর একটা জানে না। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে, এই জাতীয় বিষয়গুলোকে বেশি বেশি কী করতে হবে? প্রচার করতে হবে। আজ মিডিয়াতে যদি এই দিনের মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো, পাশাপাশি কারবালা ঘটনাও আসতো, তাহলে সেটা কি ছিল না? দোষণীয় ছিল না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে, সেগুলোকে সংশোধন করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা। আর আমাদের তাজিয়া মিছিল যারা করে, তারা চাঁদা রাদা উঠায়, ওই দিন ভালো করে আরও খিচুড়ি খায়। যেদিন হাদিসে নফল রোজা রাখতে বলছে, গানাই বন্ধ করতে বলছে, তারা ওই দিন আরও বেশি কী খায়? খিচুড়ি খায়। ডেক বসায় দেখবেন মোড়ে মোড়ে, এবং খিচুড়ি পাকায়, বিতরণ করে খায়। প্রিয় ভাইরা, এই দিনটি নফল রোজার দিন, এই দিনটি মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন। কোনো মুমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সপরিবারে, এই ঘটনায় ব্যথিত না হয়ে কোনো মুমিন থাকতে পারে না। অতএব আমরা সকলেই ব্যথিত, আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের, আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের। কিন্তু তাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো আমল, আদর্শ, সুন্নাহ সেটা চাপা পড়ে যাবে, ভুলে যাব আমরা। এর চাইতে জুলুমের কথা, এর চাইতে অবিচারের কথা আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের তাৎপর্য করণীয়, আশুরার তাৎপর্য করণীয়, ভুল ধারণাগুলোকে সংশোধন করবার এবং বর্জনীয় কাজগুলোকে ছাড়বার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।